ভাষায় সবচাইতে বেশি ব্যবহৃত বাক্যাংশ? পৃথিবীর সকল ভাষায় সবচাইতে বেশি ব্যবহৃত বাক্যাংশ, এটা জানা আমাদের জন্য কতটা জরুরি? এই একটা শিরোনামেই আমরা তা বুঝতে পারি। শুধুমাত্র আরবি, ইংলিশ বা বাংলা ভাষায় না, পৃথিবীর সকল ভাষার বা সকল ভাষায় সবচাইতে বেশি ব্যবহৃত বাক্যাংশ, এটা আপনাদেরকে পড়া দেওয়া হয়েছে সম্বন্ধবাচক যৌগিক শব্দ, সম্বন্ধবাচক যৌগিক শব্দ, সম্বন্ধবাচক যৌগিক শব্দ। গতকালকে আমরা দেখেছিলাম যে মোজাফ ইলাইয়ের ইয়েতে র আসে, বা বাংলা ভাষায় দুটা শব্দ মিলাতে গেলে র বা এর আসে, র অথবা এর। এই র অথবা এর দিয়ে দুটা শব্দের বন্ধন কে বোঝায়, একটা শব্দ আর একটা শব্দের দিকে নিসবত করা, সম্পর্কিত করে দেওয়া, সম্পর্ক করার নামই হচ্ছে মূলত মুদাফ আর মুদাফ ইলাই। মুদাফ সম্পর্কিত, আজাফা ইউযীফু লেগে দেওয়া, অ্যাড করা, সম্পর্কিত করা, আর মুদাফ ইলাই যার দিকে সম্পর্কিত করা হয়েছে। তাহলে মোজাফ মোজাফ ইলাই মিলে একটা কি হয়, বাক্যাংশ হয়। মোরাক্কাবে গয়র মুফিদের অন্যতম শ্রেষ্ঠ একটা প্রথম পন্থা, তার মানে বাক্যাংশ গঠনের যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম হচ্ছে মোজাফ এবং মোজাফ ইলাই। পৃথিবীতে দুটা শব্দ কখনো একত্রিত হতে পারে না, আরবি ভাষায়, ইংলিশ ভাষায় বা বাংলা ভাষায়। তো একটা সম্পর্ক দেখাতে হয়, সেই সম্পর্কটা কিসের সম্পর্ক, তো কি কারণে দুটা শব্দ একত্রিত হচ্ছে এবং কিভাবে হচ্ছে, এটা আমাদের জানা দরকার। তো বাক্যাংশ বা বাক্যের অংশ গঠনে, অর্থাৎ দুটা শব্দ একত্রিত হওয়ার যতগুলো মাধ্যম আছে, যতগুলো পদ্ধতি আছে, তার মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত পদ্ধতির নাম হচ্ছে মুজাফ মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই, রিলেটিভ ফ্রেসেস, যেগুলো একটা শব্দ আর একটা শব্দের দিকে সম্পর্কিত তাকে আমরা বলি। এখানে বাংলাতে আমরা এটা নামকরণ করেছি এরকমভাবে যে সম্বন্ধবাচক যৌগিক শব্দ, সম্বন্ধবাচক যৌগিক শব্দ। যৌগিক মানে দুটা শব্দ মিলে হয়, তাই যৌগিক। আর সম্বন্ধ মানে যার দিকে সম্পর্কিত করা হয়, একটা শব্দ আর একটা শব্দের দিকে সম্পর্কিত করা হয়। আলহামদুলিল্লাহ আমরা বাংলাতে জেনেছি, ইংলিশে জেনেছি। বাংলাতে যেমন অ, র আর এর থাকে, ইংলিশে অফ অথবা অ্যাস্ট্রফ এস থাকে আর কি। তো এখানে আমরা কিছু উদাহরণ দেখব, কারণ কয়েক হাজার উদাহরণ না হলেও হাজার সহস্রাধিক, 1,000-এরও বেশি উদাহরণ আমি আমার 3 ভাষায় বাক্যাংশ গঠন ও তা দিয়ে ছোট ছোট সহজ সরল বাক্য গঠনে এগুলো প্রমাণ করে দেখিয়েছি আলহামদুলিল্লাহ। সেটা কি মনে করেন, হাইয়ুন, হাইয়ুন মানে হচ্ছে এলাকা, হাইয়ু, আল জামিয়া মানে ইউনিভার্সিটি, তাহলে হাইয়ুল জামিয়াতি ইউনিভার্সিটির এলাকা বা বিশ্ববিদ্যালয়ের এলাকা, তাহলে হাইয়ুল মাতারি, মাতর মানে বিমানবন্দর, তাহলে বিমানবন্দরের এলাকা, হাইয়ুল মাদ্রাসাতি, মাদ্রাসা মানে স্কুল, স্কুলের এলাকা, তা হাইয়ুল মাদ্রাসাতিল আরবিয়া। আচ্ছা হাইয়ু, তাহলে হাইয়ু মানে এলাকা, এটা আমরা এই হাইয়ুনটাকে ভার্সিটির দিকে অনুমোদন করে দিলাম। যেমন গতকালকে শিখিয়েছিলাম কালামুল্লাহ, কালামুল্লাহ মানে আল্লাহর কথা, কালামুল্লাহ আল্লাহর কথা, কার কথা, আল্লাহর কথা, কিতাবি আমার বই, কার বই, আমার বই। কার দিয়ে প্রশ্ন করলে খুব সহজেই মোজাফ ইলাইটা বের হয়ে আসবে, কার দিয়ে প্রশ্ন করলে এসিমকে, অর্থাৎ মোজাফকে বা এসিমকে কার দিয়ে প্রশ্ন করলে মোজাফ ইলাই বের হয়ে আসবে। তো কার এলাকা বলছে, ভার্সিটির এলাকা, কার কথা, আল্লাহর কথা, রসুলুল্লাহ, কার রসুল, আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রকমু মানে নাম্বার, তাহলে রকমু জাওয়ালিকা,
তোমার মোবাইল নাম্বার, মা রকমু জাওয়ালিক, তোমার মোবাইল নাম্বার কি? মা রকমু জাওয়ালিক, তাহলে রকমু জাওয়ালিকা তোমার মোবাইল নাম্বার, তাহলে রকমু সাক্ষাতিকা তোমার ফ্ল্যাটের নাম্বার, রকমু বাইতিকা তোমার বাড়ির নাম্বার কত, রকমু শারিয়াই কা তোমার পাড়া বা মহল্লার নাম্বার কত, রকমু বিতকতি তালিব ছাত্র রুল নাম্বার কত, তা রকমু বিতকতি তালিবিক তোমার ছাত্র তোমার পিতাকা বা তোমার স্টুডেন্ট আইডির নাম্বার কত। তো এরকমভাবে রকম দিয়ে আমরা অসংখ্য বানাতে পারি। সুরাতুন মানে হচ্ছে ছবি, তাহলে সুরাত উসরতি, উসরাতুন মানে হচ্ছে পরিবার, উসরতি আমার পরিবার, তাহলে আমার পরিবারের ছবি, আমার পরিবারের ছবি। এই যে দেখেন সম্পর্ক করে দিচ্ছে র দিয়ে, তাহলে সুরত আবিকা তোমার পিতার ছবি, তোমার পিতার ছবি। সুরত আখিকা তোমার ভাইয়ের ছবি, সুরত ওয়ালাদিকা তোমার সন্তানের ছবি, সুরত যা খুশি তাই। এক একটা শব্দ দিয়ে হাজার হাজার এরকম প্রয়োজনীয় শব্দগুলো, যত প্রয়োজনীয় শব্দ আছে এগুলো ছাড়া অসংখ্য প্রয়োজনীয় শব্দ, এমন এমন শব্দ নির্বাচন করা আছে যেটা দিয়ে আপনি নিজেই শত শত বাক্যাংশ তৈরি করতে পারবেন। তার মধ্যে এই যে এই শব্দগুলো নির্বাচন করা আছে, আমা মা খলফা সামনে পিছনে, এগুলো সর্বদাই মোজাফের অবস্থায় থাকে, কিলা কিলতা কুল্লুন এগুলো মোজাফের অবস্থায় থাকে। তো আমা মা খলফা, আমা মা মানে সামনে, তাহলে আমামি আমা মানে আমামাকা, আমামাকুম আমামাকুম, আমামাল মাদ্রাসাতে আমামা সাব্বুরতি, আনা কাইমুন আমামা সাব্বুরা, আনা কাইমুন আমামা সাব্বর, আনা আনা আকুমু আকুম বা আমি দাঁড়িয়ে আছি, খলফা ওয়ারয় খলফি আমার পিছনে সাব্বর, এরকমভাবে আমরা ইনশাল্লাহ দেখব। আচ্ছা, তা কবলা পূর্বে পরে, কবলা পূর্বে বাদা পরে, তাহলে কবলা আল ইসলাম, কবলা কবলা হাদা, কবলা কলিল, কবলা কলিল, কবলা খমসা দা কয়েক 5 মিনিট পূর্বে, কবলা বায়দা খমসা দা কয়েক 5 মিনিট পরে, ইত্তাসিলবি আমার সাথে যোগাযোগ করো, ফাও ক তাহতা, ফাও ক উপরে তাহতা নিচে। তো এগুলোর যত জন্মগত উদাহরণ সহ আছে, জন্মগত যেগুলো সর্বদাই সাধারণত মোজাফের অবস্থায় ব্যবহৃত হয়, তার মানে এই সম্বন্ধ বাচকে ব্যবহৃত হয়, এরকম প্রায় হাজারেরও অধিক উদাহরণ আরবি ইংলিশের সাথে মিলিয়ে মিলিয়ে দেওয়া আছে। ইংলিশটা আরও সহজ, যে কোনো শব্দের আগে আমরা ইংলিশ দিলে র পাবো, তাহলে অফ ফাদার পিতার, অফ মাদার মায়ের, অফ মি আমার, অফ ইউ তোমার, অফ হিম তার। তো এরকমভাবে আমরা অসংখ্য শব্দ বানাতে পারবো, তাহলে মাই ফ্যামিলি পিকচার, দ্য পিকচার অফ মাই ফ্যামিলি, তো রকমু জাওয়ালিক, তাহলে রকমু জাওয়ালিক হোয়াটস দ্য নাম্বার, আচ্ছা আমার প্রশ্ন ছাড়াই দ্য নাম্বার অফ ইউর মোবাইল নাম্বার, রকমু সাক্ষতি নাম্বার অফ ইউর ফ্ল্যাট, রকমু রকমু তাহলে নাম্বার অফ ইউর স্টুডেন্ট, হাইউল জামিয়াতি, তো হাইউল জামিয়া, হাইউল মাতর, হাইউল মোজাফ। আচ্ছা, এগুলো জানার জন্য তাহলে আমাদেরকে কি করা দরকার? হ্যাঁ, আমাদেরকে শত শতবার হাজার হাজার বার পড়া দরকার, এবং এগুলো দিয়ে বারবার বাক্যাংশ গঠন করে সেগুলো মিলানো দরকার, যাতে করে আমরা খুব সহজেই সব কিছু বুঝতে পারি। আর এই সহজতার সীমানা পেরিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় তৌফিক দান করেছেন একটা বই, অচিরেই আপনারা পাবেন, যেটা মূলত বাক্যাংশ গঠন বিষয়ে অতীব গবেষণামূলক একটি বই, যেখানে আবার একটি অধ্যায় আছে যে সুমন্দবাচক যৌগিক শব্দ বা পৃথিবীর সকল ভাষায় সবচাইতে বেশি ব্যবহৃত বাক্যাংশ, আর সেখানে প্রায় হাজার হাজার উদাহরণ যেন আপনি নিজেই বানাতে পারেন সেই আলোকে লিখিত করা হয়েছে। ইনশাল্লাহ তারও ভিডিও আপনারা অচিরেই পেয়ে যাবেন।